নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে বরবটির একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করছি। আজকের আমি শেয়ার করছি বরবটি আলুর একটা অত্যন্ত লোভনীয় রেসিপি। আলু বরবটির এই তরকারিটা কিন্তু আপনারা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে বা রাতের বেলা রুটি পরোটার সঙ্গে অনায়াসেই করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, এই রেসিপিটা আমি কিভাবে রেডি করছি সেটা এবার দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 250 গ্রাম বরবটি নিয়ে নিয়েছি। এবার বরবটিগুলোকে আমি কেটে নিচ্ছি, ওই 1 আঙুল সাইজ করে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, এই তরকারিটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। এখন অত্যাধিক গরম পড়েছে, তো গরমে সবসময় মাছ মাংস এই সমস্ত খেতে কিন্তু কাউরেরই ভালো লাগছে না। এই ধরনের যদি তরকারি আমরা বাড়িতে তৈরি করে নিই, তাহলে কিন্তু দুপুরে গরম গরম ভাতের সাথে এই এক তরকারি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর অত্যাধিক গরমে কাউরির অত্যাধিক সময় কিন্তু রান্নাঘরে কাটাতেও ইচ্ছা করছে না। কথা বলতে বলতে বরবটিগুলো আমার কাটা কমপ্লিট। তো এই রান্নাটা করার জন্য বরবটি ছাড়াও আর কী কী লাগছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই বলেছি 250 গ্রাম বরবটি নিয়েছি। নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, স্লাইস করে কেটে নিয়েছি। ছোলার ডাল 1/2 ঘন্টা ভিজিয়ে আমি পেস্ট করে নিয়েছি। নিয়েছি আদা রসুন, পেঁয়াজ লঙ্কা টমেটো একসঙ্গে বেটে, কালো জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর রান্নাটা আমি করব সর্ষের তেলে, আর লাগবে লবণ ও চিনি। প্রথমেই বেটে রাখা ডালের মধ্যে আমি সামান্য লবণ ওই 1/2 টিস্পুন মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ডালটাকে মেখে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। আমি আগেও বলেছি আমি কিন্তু 1/2 ঘন্টা ভিজিয়েছিলাম, এই ছোলার ডালটা ভিজিয়ে বেটে নিয়েছি। দেখুন মাখা হয়ে গেছে। বড়াগুলো ভাজার জন্য আমি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ছোট ছোট করে এইরকমভাবে আমি বড়ির আকারে এই ছোলার ডালের বড়াগুলোকে ভেজে নেব। এই বড়াগুলো কিন্তু শুধু শুধু খেতেও খুব ভালো লাগে, জল ঢালা ভাতের সাথে কিন্তু এরকম বড়া হলে জাস্ট জমে যায়। তো দেখুন এইভাবে আমি সবকটা বড়া দিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট পরে আমি বড়াগুলোকে জাস্ট একটুখানি উল্টে দিচ্ছি। আমি কিন্তু বড়াগুলোকে পারফেক্ট কোনো শেপে দিইনি, যেমন তেমনভাবে মানে একটু এবড়োখেবড়োভাবেই বড়াগুলো দিয়েছি, তাহলে দেখতেও ভালো লাগে। তো দেখুন আমি সবকটা বড়া উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই বড়া ভাজার তেলের মধ্যেই আমি আবারও 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা আমি একটুখানি গরম করে নিচ্ছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আলুগুলো আমি ভেজে নিচ্ছি। টেকনিক্যাল প্রবলেমের জন্য আলুগুলো দেওয়ার সময় ভিডিওটা অফ হয়ে গেছিলো, আপনারা এটা স্কিপ করবেন একটু প্লিজ। আপনারা দেখুন বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলো কিন্তু খুব লাল করে ভাজিনি, মোটামুটি 50% আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা বরবটিগুলোকে ভেজে নিচ্ছি। বরবটিগুলো কিন্তু খুব আমি লাল করে ভাজবো না, জাস্ট একটু 5-6 মিনিট গরম তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। বন্ধুরা, বরবটিগুলো একদিকে ভাজা হচ্ছে, এবার আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। আমি এখানে 1টা পেঁয়াজ, 3টে লাল কাঁচা লঙ্কা, 1টা টমেটো, 1/2 ইঞ্চি আদা আর 5-6 কোয়া মতন রসুন বেটে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে খুব অল্প মশলায় রান্নাটা করছি, যেহেতু গরম পড়েছে তাই জন্য হালকা করে একদম মশলা দিয়ে রান্নাটা করছি। মশলাটা রেডি করতে করতে এদিকে কিন্তু বরবটিটাও মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখুন। তো এবার বরবটিগুলো আমি তুলে নেব। বরবটিগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি ওই 1/2 টিস্পুন মতন একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটুখানি 1-2 সেকেন্ড মতন নেড়ে নিচ্ছি। ফোড়নটাকে 1-2 সেকেন্ড আমি নেড়ে নিয়েছি। এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা আমি দিয়ে দিলাম।
দিয়ে এবার তেলের মধ্যে ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব, যাতে আদা রসুন পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে সেইভাবে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে মশলার বাটি দেওয়া একটু সামান্য জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তার পাশাপাশি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী, অর্থাৎ ওই হাফ টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, কারণ মশলাটা রেডি করার সময় কিন্তু আমি লবণ দিইনি, একেবারে এখন লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটার থেকে অয়েল রিলিজ করে দিয়েছে, এবার ভেজে রাখা আলু ও বরবটিগুলো আমি এই গ্রেভির মধ্যে অর্থাৎ মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এবার মশলার সাথে আমি আলু বরবটিটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার কয়েকটা চেরা পাকা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে আরও একবার একটু মিশিয়ে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে ওই এক কাপ মতন গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে এবার সবজিগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে আলু বরবটির এই তরকারিটা করে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার 10 থেকে 15 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এবার আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন আলু বরবটিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি জাস্ট একটুখানি নেড়ে দিলাম। এবার আমি ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলো অ্যাড করে দিচ্ছি। সমস্ত বড়া আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি আর চাপা দিয়ে রান্না করব না, কারণ সবজি কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি জাস্ট 5 থেকে 6 মিনিট একটু লো ফ্লেমে ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আপনারা দেখুন রেসিপি কিন্তু আমার অলমোস্ট ডান। এবার জাস্ট আমি ওপর থেকে ওই 1 টিস্পুন মতন একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কি হয়, টেস্টের ব্যালেন্স হয়, তো চিনিটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে আমি চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। আমি হালকা হাতে মেশাচ্ছি, তা না হলে কিন্তু এই ছোলার ডালের বড়াগুলো ভেঙে যেতে পারে। এইবার ওপর থেকে আমি জাস্ট একটুখানি অর্থাৎ 1/2 টিস্পুন মতন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা দিয়ে জাস্ট আমি এবার হালকা হাতে একটু মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রেসিপি কিন্তু আমার ডান। আপনাদের আজকের এই রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের দ্বারা জানাবেন, আমি আপনাদের কমেন্টের আশায় থাকব। তো এবার আমি এটা গরম গরম সার্ভ করব। বন্ধুরা, বরবটি আলুর ইউনিক রেসিপি আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।